আগে ঘুষলি আইপিএল আর নাই কেউ জ্বর হে, ঘুষলি আইপিএল আর নাই কেউ জ্বর হে, গোবিন্দলাল ধুমার গীতে আর জানাই বিবরণ হে, আর জানাই বিবরণ হে, দাবি না মিটিলে আর হবে গান্দোলন হে, দাবি না মিটিলে আর হবে গান্দোলন হে, হবে গান্দোলন হে, কোথাটা হবে গান্দোলন হে, দাবি না মিটিলে আর হবে গান্দোলন হে। তোমাকে ভাঙি ডাক্তার বলা সেই রকম হবে যে আমরা কে যাই গেলে পানি হবে, পানিটা তৈরি হবে আর সেই পানিটাই আমরা কে কিনে নেবে সেই 5,000-4,000 করে, আর যে সরকারকে যে আবাস যোজনা দিচ্ছি বালিটাই এখন যেভাবে প্রশাসন নেহে বালিটাই 70,000 টাকা কিনে হবে, আর তো প্রশাসন স্বচ্ছ ভারত সোনার পুরুলিয়া ওরা ঠান্ডা গালে ওরা সবকিছু স্বপ্ন থেকে হবে যে পুরুলিয়াকে সোনার পুরুলিয়া করতে হবে, ভারতটাকে স্বচ্ছ ভারত করতে হবে, ওরা ভালো ভালো জায়গায় থাকতে আজ নেতারা কেউ দেখা হন আজ অকাল বসলে যাহা 1 কিলো ধান চাষিরা 2,000 টাকা ধরে কিনে নিল, 1,000 টাকা ধরে সেইটা কিনি কে চাষ করলা, অকাল বর্ষণে ধান বটি গেলে কোন নেতা করে দেখা পাচ্ছে না, নেতারা দুর্গা মন্দির জনসংযোগ করে দেয়, জগদ্ধাত্রী পূজা জনসংযোগ করে দেয়, কালী পূজা মন্দির জনসংযোগ করে দেয়, বুঝলে সেটা সবাই খেয়াল রাখবে যে আমরা একটা প্রধান নষ্ট হলি সেটা ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলছে, তারপরে আমরা গোচকনি চপ্তি আমরা জেলগা 2 নম্বর ব্লক আদিবাসী কর্মী সমাজ একর সম্পাদক বাসুদেব মাহাত। হ্যালো হ্যালো, তো আজকে আদিবাসী কর্মী সমাজের হাতে যে ভিডিওর কাছে গণ ডেপুটেশন তার মানে এটাই নয়, ভিডিও সাহেব হচ্ছে এলাকার উন্নয়ন, এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারী, উনাকে সব দিক থেকে নজর রাখতে হয় যে কোথায় কি কারবার হচ্ছে। তো বলি মহাশয়ের কাছে খুব দুঃখের বিষয়, আমাদের পুরুলিয়া জেলা তথা ছালদা 2 নম্বর ব্লকের পিছিয়ে পড়া ব্লক সেটা হলো ছালদা 2 নম্বর ব্লক, বিএমআর সাহেব থানার আইসি সাহেব বিএমএল সাহেব আপনারাকে কিন্তু নজর রাখা উচিত এলাকার মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা, দুঃখের বিষয়। আরে আইসি সাহেবকে বলি আপনি যে গাড়ি পিছু 2,000 টাকা থেকে 2,500 টাকা নেন তার কত অংশ সরকারি কোষাগারে যায় আপনি বলতে পারবেন না? আপনি সাধারণ মানুষকে এলাকার মানুষকে ঠকাছেন, কেননা আমাদের এলাকায় বালির দাম 4,000 টাকা, আপনাদের একটু লজ্জ থাকা দরকার, যে এলাকায় যে বলকে কোনো কাজ নেই সেই বলকে গরিব মানুষের টাকা চুষে যাচ্ছেন, লজ্জ থাকা দরকার। আপনারাকে হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা যদি সঠিকভাবে এলাকার উন্নয়নের স্বার্থে যদি এলাকার পরিষেবা দিতে চান তাহলে আপনারাকে অবিলম্বে 160 বালির দাম নির্ধারিত করতে হবে, কেননা 160 বালির দাম আমরা জানি বেশিকে বেশি হলে 220 টাকা, আপনি কোন সাহসে কিসের বৃষ্টিতে কাল পেছু 2,000-2,500 টাকা লেন, লজ্জা লাগে না?
আরে 2000 কেন আরবে দিলেন? আমরা আপনাকে বলতে আসবো না, কেন? আপনি রিভিনিউ সরকারের কাছে জমা করুন, 2500 নাই কত অংশ নেয় সরকারের কাছে, আপনাকে জবাব দিতে হবে। আর বলিহারি আমাদের বিডিও সাহেবকে এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনার কোনো দেখার নাই। আরে ভাই মহাশয় আপনাকে বলি, আপনি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এই ব্লকের এই এলাকার কতগুলি পঞ্চায়েত আছে আপনাকে লক্ষ্য করে দেখতে হবে যে কোন ব্লকে বৃষ্টির অভাবে চাষবাস হয় নাই, সেই সঠিক রিপোর্ট করতে হবে। আমি বলি যে যে এলাকায় ক্ষতি হয়েছে সেই সেই এলাকায় আমাদের কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের পাওনা দিতে হবে, কেননা আপনি এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক। আমি যে গ্রাম পঞ্চায়েত থেকে আসছি, আমাদের মাননীয় উনি ডিক্লারেশন করে দিয়েছে যে যাদের জমি ক্ষতি হয়েছে বৃষ্টির জলে তারা ক্ষতিপূরণ পাবে। বলিহারি আপনাকে আমি মাঝির পিপি থেকে আছি, সরকারের 5-5টা প্রতিনিধি আছে, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি কে যাবেন আমার সাথে, কাকে পাঠাবেন আমার সাথে, আমার এলাকায় 75% জমি রোপণই হয়নি বৃষ্টির অভাবে। কিন্তু দেখা গেল 2 নম্বর ব্লক কোন শস্য বিমার আওতায় নেই, কেন মহাশয়? আপনি কিসের উন্নয়ন আধিকারিক? আপনি যদি এলাকার সঠিকভাবে সঠিক রিপোর্ট না দিতে পারেন তাহলে আপনি কিসের সমস্ত উন্নয়ন আধিকারিক? চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আপনাদের এডিও সাহেবকে বা বিডিও সাহেবকে, চ্যালেঞ্জ যাবেন যখন যাবেন ফোন করে যাবেন, আদিবাসী কর্মী সমাজ আপনাদের সঙ্গে সাথ দিবে এবং দেখিয়ে দিবে যে কোন এলাকায় কত পার্সেন্ট জমি রোপণ হয়েছে, কত পার্সেন্ট হয় না। দেখুন আপনারা এসেছেন আমাদের পরিষেবা দিতে, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান, কিন্তু আমাদের কাজটুকু করুন, কেননা আপনার কোনো পকেটের পয়সা যাবে না, বেতন যাবে না। সরকার মাননীয় অলরেডি বলেই দিয়েছেন যাদের ক্ষতি হবে তারা ক্ষতিপূরণ পাবে, তো কেন আমরা বঞ্চিত থাকবো? একমাত্র আপনার কারণে কি আমি বঞ্চিত থাকবো? আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ আমরা করব। ডিএমএস সাহেবের কাছে বলি, ডিএমএস স্যার আপনাকে প্রণাম নমস্কার জানাই। দেখুন আমাদের এলাকায় একদম পিছিয়ে পড়া এলাকা, আমরা হসপিটালকেই ভরসা করি, আমাদের ভরসা চিকিৎসার ব্যবস্থা হসপিটাল, কিন্তু আপনারা সঠিকভাবে আমাদের পরিষেবা দিচ্ছেন না, কেননা আমাদের এলাকায় যেটুকু ডাক্তার থাকার প্রয়োজন সেই ডাক্তার গুলো নেই। বিডিওর মাধ্যমে আমরা দাবি করছি আমাদের কোশ্চিনা হসপিটালে যেমন 24 ঘন্টায় আমরা ডাক্তার পাই, কেননা আমরা কোথায় যাব? আর রাজনৈতিক নেতাদেরকে বলি হারি আপনাদের মানবিকতায় লাগা দরকার, আপনারা বলেন নাকি জনপ্রতিনিধি হয়ে আমরা মানুষের সেবা করছি, ভাই সেবাটা কোথায়? আমরা দেখেছি কোশিলা গ্রামীণ হসপিটালে কোন ডেলিভারি মা বাচ্চা প্রসব করার পরে যাতে হয় কোথা, ভাই রাজি না হয় বকারু, কেন ভাই কেন যাবে? আপনি নাকি বলেন যে আমি এলাকার সমাজ সেবক, আপনাদের সমাজ সেবা করার জন্য এসেছি। আপনি জানেন ভাই একটা ইনকুবেটরের জন্য এই এলাকার মানুষকে হাজার হাজার লাখ লাখ টাকা দিতে হয়,
একটা ইনকিউবেটরের দাম কত হয়? নেতা সাহেব আপনাকে বলি, একটা ইনকিউবেটরের দাম কত? বেশি কে বেশি হলে 1,20,000। আপনার ফান্ডের টাকায় 10টা চাইল ইনকিউবেটর রাখা হবে না? এটা আপনার পরিষেবার মধ্যে পড়ে না? আপনাকে বলি, আমাদের এলাকার বিধায়ক এমপিরা চলে আসে, এসে নিয়ে বলে আমরা আপনাদের সেবার জন্যে দিন রাত পরিশ্রম করছি। আরে ভাই, পরিশ্রম করছি যেখানে পরিশ্রম করা সেটা যেটা কোশিয়া হসপিটালে এক্স-রে মেশিন নাই, 5টা অক্সিজেন সিলিন্ডার নাই, এটা তো প্যাথলজিক্যাল, এটা দিয়ে আপনাদের পরিষেবা হয় নাই? এটা আপনারা কে বলে দিবে? আপনারা দেখতে পান না? তাই বলি, যাই হোক, বিডিও সাহেবের কাছে আমাদের অনুরোধ, আমাদের একমাত্র কোস্টবিলা হসপিটালের ভরসা, তাই আমরা বলবো আপনার মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে আপনাকে বলছি, আমাদের সামান্যটুকু চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও যেমন সব দিন পাই, তার ব্যবস্থা আপনি যে কোনোভাবে করুন, না হয় আমরা যাবে কোথা? আরেকটা রেডিও ম্যাডামকে বলছি, আমাদের যাটুকু ধানধুর হয়েছে আমরা আছি রেডিওর মারফতে কিষাণ মান্ডিতে, ওখানে দেখছি আবার এক কালোবাজারি, আবার কি কালোবাজারি? কোন পাইকার চলে এসে 2,000 টাকা দিয়ে দিচ্ছে অনলাইন, আজকে হচ্ছে। দাদা, আপনাকে বলছি, ধান বিক্রয় কেন্দ্রে বলছি, পরিষ্কার করে বলছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান, নয়তো আমাদের আদিবাসী কর্মী সমাজ যদি আপনাদের পিছে লাগে তো কাল থেকেই আপনাদের দোকান মালিককে বন্ধ করে দিব। আরে চলো, আমার এলাকায় গরিব কৃষক ধান দিতে পারবেন না, ছেলে ফেরত জানা জানিয়ে তো ঘুরে নেবে। তাই আপনাকে বলছি, আমাদের এলাকায় কাগজ 5 কিলো বা কাগজ 3 কিলো এইরকম কাটা যাবে নাই, চাষিদের এক কেজিও ধান কাটা যাবে নাই, সেটা বিডিও মহাশয়কে আমরা ডেপুটেশনের মাধ্যমে বলছি, আপনি যেমন ওই দিকটাও একটু নজর করে দেখুন, যেমন সাধারণ গরিব চাষি কোন রকম ভাবে বঞ্চিত কোন ভাবে ঠকে না। আর বিএলআর সাহেবকে বলছি, মাননীয় একবার বলেছিলেন যে বিডিও অফিসে কোন মহরি থাকবে নাই, বিডিও অফিসের একটা গ্রুপ ডি বা তাদের পকেট খোলা রাস্তা করে দিলেন। আমাদের কাছে প্রমাণ আছে, এমন প্রমাণ আছে তুই একটা বিএলআর অফিসে অফিসার আছে, তাকে 50,000 60,000 70,000 টাকা নিয়ে নিয়েছে।